হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর করণীর 9.2 কোষে দেখি 9.2-এর অঙ্কগুলো করে দিচ্ছি। আমি কোনো ইন্ট্রোডাকশন দিলাম না, আমি করতে করতে বুঝিয়ে দেবো, বলে দেবো যেখানে যেটা বলার, ঠিক আছে? তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে 9.2 কোষে দেখি, ফার্স্ট অঙ্ক দিয়েছে 1-এর এ, কি বলেছে? 3^2 ও √3 এবং √3, এদের গুণফল কত হবে? এদের গুণফল নির্ণয় করি। তো √3 এই জায়গাটা বলে দিয়ে যে বলেছি আমি করতে করতে বোঝাবো, এখানে কোলে কিছু নেই মানে 3^2, এবারে কোলে যদি কিছু থাকে, ধরে নাও এখানে 5 আছে, তার মানে 3^1/5, মানে রুটের ভেতরে কোলটাতে যত থাকবে সেটা 1/5 সেটা হবে। ধরে নাও এখানে 6 এরম রইল, ঠিক আছে? এর মানে 7^1/6, আর যদি কিছু না থাকে তার মানে 2 আছে, 2টা উজ্জ হচ্ছে, ঠিক আছে? তার মানে √3 মানে 3^2। এইবার আমি গুণটা করছি 3^2 × 3^2, তাহলে কি হলো গুণের সময়? গুণের সময় বেস সেম হয়ে গেছে, 3 আর 3 বেস সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। গুণের সময় যদি গুণ বা ভাগের সময় যদি বেস সেম হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে ½+½, তার মানে কত হলো? ½+½ 3^1, আর 3^1 মানেই 3, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? সোজা তারপরে দিয়েছে, একটা দিয়েছে বিয়ের, এটা হচ্ছে এরটা, বিয়েরটা বলেছে 2√2 তুমি কত দিয়ে গুণ করবে, গুণফল যেন 4 হয়। ভালো কথা, কত দিয়ে গুণ করবে 2√2 ধরি 2√2 কত দিয়ে গুণ করবে, ধরি এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্সের মান কী হলো? x = 4/2√2, কারণ এক্সের সঙ্গে 2√2 গুণ ছিল, এখানে এসে ভাগ হলো √2। তাহলে এবার এখানে 4, এখানে 2√2, এই √2 2 বানাতে গেলে আরেকটা √2 দিয়ে এখানে গুণ করতে হয়, এখানে একটা √2 দিয়ে গুণ করতে হয়, রাইট? করণী নিরসন করছি আমি। করণী নিরসন মানে কি? করণী হাঁটাও, নিরসন, নিরসন কথাটার মানে বিসর্জন, তাই না? তা বিসর্জন, তার মানে √2 হাঁটাতে হবে। √2 হাঁটাতে হবে কি দিয়ে? √2 হাঁটাতে হয় যে আরেকটা √2 দিয়ে গুণ করলে তবেই 2 হয়, তেমনি √3 যদি তুমি √3 দিয়ে গুণ করো তবে 3 হবে। তার মানে দুটো √ গুণ করলে এটা হয়। তার উদাহরণ আমি তোমাকে দেখাচ্ছি, এই যে উদাহরণটা বললাম তোমাকে যে দুটো √5 গুণ করলে কত হবে, দেখবে কি হবে। আমি বললাম যে 5, এই √ মানে তো ½ × 5^2, তার মানে কত হলো 5^2+½, গুণের সময় বেস সেম হয়ে গেছে, বেস সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ, তার মানে 5^1, তার মানে 5, তার মানে দুটো √5 গুণ করলে 5 হয়, তার প্রমাণ তোমাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার দেখো তো, তুমি ভালো করে গুণটা কর, দেখো 4√2, আর এখানে কী হলো 2, আর দুটো √2 গুণ করে আবার 2 হলো, তাহলে 2×2=4, এই 4 কেটে গেল, তাহলে অ্যান্সার এলো √2। তাহলে এক্সের মান কত এলো? √2। তাহলে 2√2 দিয়ে কত দিয়ে গুণ করবে? 2√2 দিয়ে গুণ করলে হয় 4। কোশ্চেন নাম, এগুলো সব অবজেক্টিভের জন্য আসতে থাকতে পারে, ঠিক আছে? বেসিক জিনিসটা এখান থেকে ক্লিয়ার হবে, এই জন্য এই অঙ্কগুলো করা প্রয়োজন বেসিক জিনিসটার জন্য, ঠিক আছে? কোশ্চেন নাম্বার সি, 1-এ সি, 3√5 এবং 5√3 এর গুণফল কত? এখানে বলে দিই, √√ গুণ হয়, গোটা সংখ্যায় গুণ হয়, তাহলে গোটা সংখ্যা 3 আর গুণিত 5, তার মানে 3×5=15, আর √√ গুণ হয় 5×3=15, তাহলে গুণফল কত হলো? 15√15, এটাই অ্যান্সার হয়েছে। তো √ এটা শেখালো তোমাকে, গোটা সংখ্যায় গুণ, √ গুণ। কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি এ কী বলেছে? √6 × √15 = √10 হলে এক্সের মান কত? তো ব্যাপারটা বুঝিয়ে দিই এখানে, এটা তো অনেকভাবেই করা যাবে। আচ্ছা, √√ যদি গুণ হয় তাহলে অর 6, এটা √, এটা √, তাহলে 6^15 = √10, তার মানে √10 = 90, সোজা কথায় উল্টো দিকে ভাবলে। অর x = কত হলো? সরি, √10, তাহলে √90/√10, তার মানে √90/10, তার মানে √9,
এই জায়গায় বোঝো রুট দুটোই রুট আছে, তাহলে একটা রুটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, তাহলে 90 কে 10 বিভাগ করে 9, রুট 9 মানে হচ্ছে 3, তাহলে এক্স এর মান কত হয়ে গেল 3, এটা হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল তো এটা। এবার আসছে কোশ্চেন নাম্বার 2, দেখো অঙ্কগুলো খুব সোজা, এগুলো আমি কেন করাচ্ছি না বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, করতে করতে আমি ঠিক বলে দেব, ঠিক আছে। তারপরে তোমাকে অনেকগুলো গুণফল ফুণফল নির্ণয় করতে বলেছে দুইয়ের, দুইয়ের সবগুলো তো করার দরকার নেই, আমি যেগুলো করার সেগুলো করছি, ঠিক আছে। ডি থেকে করছি, ডি একটা রুট 2 × 3 প্লাস রুট 5, তো সেই বীজগণিতের গুণপত এস গুণিত এক্স প্লাস ওয়াই, তার মানে আমি কী করবো, এ দিয়ে এক্সকে গুণ করে এ এক্স করবো, প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে ওয়াইকে গুণ করে এ ওয়াই করবো, এই তো করবো, তা সেটা এখানে করবো, তাহলে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা গোটা সংখ্যা, এটা রুট সংখ্যা, তাহলে গোটা সংখ্যা ইন্টু রুট সংখ্যা, কারণ গোটার সঙ্গে রুট গুণ হয় না, ঠিক আছে। প্লাস এইটা দিয়ে এইটাকে গুণ করবো, তাহলে রুটে রুটে গুণ হয় রুট 10, ঠিক আছে। তো তোমাকে বলেছিল এইটা দিয়ে এটাকে গুণ করে গুণফল কত হলো, এইটা হয়ে গেল গুণফল, ঠিক আছে, এটা হয়ে গেল গুণফল ডি এরটা। এবারে ইয়েরটা কী বলেছে, ইয়েরটা এইখান থেকে অঙ্কগুলো একটু দেখো, রুট 2 প্লাস রুট 3, রুট 2 প্লাস রুট 3 তাকে গুণ করবে রুট 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবে। তো এখানে দেখো ভালো কথা, ভালো কথায় এ প্লাস বি, দেখো এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট 2 স্কোয়ার মানে কি, রুট 2 স্কোয়ার তার মানে রুট মানে 2 এর পাওয়ার হাফ তার স্কোয়ার, তার মানে কী হলো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 কেটে 2 টু দি পাওয়ার 1 = 2, তার মানে রুট স্কোয়ার হোল স্কোয়ার করলে রুটটা উঠে যায় 2 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে রুট 2 স্কোয়ার তার মানে হচ্ছে রুট 2 স্কোয়ার মানে 2 আর রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে কত হলো অ্যান্সার মাইনাস 1, হয়ে গেছে। ইয়েরটা কোশ্চেন নাম্বার এফ দেখি কী দিয়েছে, কোশ্চেন এফ দিয়েছে একই অঙ্ক প্রায়, এটা কিন্তু ফর্মুলায় নেই, 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস রুট 5। মজা দেখো এখন অঙ্কটা দে, অঙ্কটা কী হচ্ছে কারুর সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে, কারুর সঙ্গে কোনো মিল নেই, 2√3 প্লাস 3√2 সমান 4√2 প্লাস রুট 5, ঠিক আছে। তো এবারে আমি কোনাকুনি এবার গুণ করছি, দেখো এটা আর কিছু করার নেই, এইটা দিয়ে এইটা দিয়ে এটাকে গুণ করছো, তাহলে গোটা গোটায় গুণ করে 4 × 2 = 8 আর রুট 3√2 গুণ করে রুট 6, এই গুণটা হলো। এবার এইটা দিয়ে এটাকে গুণ করছি, 2 দিয়ে 2 আর 2√3 আর রুট 5, তাই না, তাহলে গোটা সংখ্যা তো একটাই আছে প্লাস 2 আর রুট 3√5 গুণ করে রুট 15, রাইট, তাহলে এটা দিয়ে দুটোর গুণ হয়ে গেল। এইবার এইটা দিয়ে গুণ করছি এটাকে, গোটা সংখ্যা গোটা সংখ্যা 3 আর 4 = 12 আর √2 √2 গুণ করে আর একটা 2, √2 √2 গুণ করে একটা 2 প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে এইটা আর এটা গুণ করছি, গোটা সংখ্যা বলতে 3ই আছে আর এটা √10 5 × 2 = 10। এইবার মজাটা দেখো, 8√6 প্লাস 2√15 প্লাস 12 × 2 = 24 প্লাস 3√10 এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার, কারণ এখানে √6 √15 √10 কারোর সঙ্গে কারো কিছু মিল নেই, ঠিক আছে। এফের অঙ্ক হয়ে গেল, এবার আসছি সোজা কথায় জি এর অঙ্কটা করে দিই, জি এর অঙ্কটাই তো পরীক্ষায় দেবে, তাহলে জি এর অঙ্কটা করে দিই, খুব সোজা করণীয় অঙ্ক, খালি দেখতে থাকো 2 এর জি এর অঙ্কটা কী দিয়েছে, √3 + 1 × √3 - 1 × 2 - √3 × 4 + 2√3, এই অঙ্কগুলো কেমন আছে জানো তো, এই অঙ্কগুলো কেমন আছে, এইটা এটা গুণ করো যা বেরোবে তাকে এটা দিয়ে গুণ করো, তারপর দেখবে এটার সঙ্গে অনেক মিল আছে, আগে এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে √3² - 1² ঠিক আছে, এটা রইলো, কোন দুটো গুণ করলাম এইটা আর এটা, এই দুটো এখন এটা গুণ হয়নি 2 - √3 আর এটাও গুণ হয়নি 4 + 2√3। এবার কী হয়েছে, এটা হলো 3 - 1 × 2 - √3 আর এটা 4 + 2√3,
তাহলে এইখানে কত হলো, টু হলো। এগুলো এতগুলো লাইন করা দরকার ছিল না, কিন্তু তোমরা যেহেতু প্রথম শিখছো তাই এটা করতে হচ্ছে না। একটু বড় হলে মানে একটু অঙ্কে পাকা হয়ে গেলে এগুলো আর এতগুলো লাইন করার দরকার হয় না। এইবার এই দুই দিয়ে গুণ করে এটাকে, এটা দুই দিয়ে গুণ করলে ভেতরটা চার, আর এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে কোনো গোটা সংখ্যা বলতে কিছু নেই, মানে এক আছে। এক আর দুই গুণ করে টু রুট থ্রি, আর এটা হচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি। দেখো আমি বলছি না এটা মিল পাবে, তাহলে এইটা এ হলে এটা এ, এটা বি হলে এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হলো, এটা হচ্ছে ষোলো। আর এইটার মানটা বলি, এটা সংক্ষেপে দেখো, টু রুট থ্রি হোল স্কোয়ার, তার মানে এরও হোল স্কোয়ার, আর রুট থ্রি হোল স্কোয়ার তিন, তার মানে চার ইন্টু তিন, তার মানে বারো, এটা হয়ে গেল বারো, তাহলে ষোলো বিয়োগ বারো মানে চার অ্যান্সার। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে, টু রুট থ্রি হোল স্কোয়ার মানে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি, যদি বুঝতে না পারো আরও বোঝাচ্ছি, টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি, গোটা গোটা গুণ আর রুটে রুটে গুণ, টু টু চার, আর রুট থ্রি গুণ করে তিন, তাহলে চার তিনে বারো হলো, সেটা এখানে করেছি। দেখো আমি ষোলো মাইনাস বারো সমান চার, তাহলে জি এর অঙ্কগুলো হয়ে গেল। এইবারে কী অঙ্ক আছে দেখি, তিনের অঙ্কগুলো দেখি, তিনের অঙ্ক, তিনের এর অঙ্কটা খালি লাগবে, তিনের এর অঙ্কটা বলছে রুট ফাইভে করণীয় নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্সের ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে দেখি। রুট ফাইভের একটি করণীয় নিরসক উৎপাদক হচ্ছে রুট এক্স। ঠিক আছে, এর নিম্নতম, এর ক্ষুদ্রতম মান কত হবে, দাঁড়াও অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলছে রুট ফাইভের করণীয় নিরসক উৎপাদক রুট এক্স, করণী নিরসব উৎপাদক মানে করণী হেঁটে যাওয়ার, করণী তোমাকে হাঁটাতে বলেছে, তাহলে রুট ফাইভকে যদি তুমি রুট ফাইভ দিয়ে গুণ করো, তাহলে দুটো রুট ফাইভ গুণ করে পাঁচ হবে, এটা একটা হবে, তার মানে এটা রুট ফাইভ হতে পারে। আর কী হতে পারে, এটা যদি রুট ফাইভকে তুমি রুট ওভার ওয়ান বাই রুট ফাইভ দিয়ে গুণ করো, তাহলে ওয়ান বাই রুট ফাইভ বা রুট ওভার ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করো, তাহলে সেই রুট ফাইভ রুট ফাইভ কেটে মান হয়ে যাবে এক। সেক্ষেত্রে তাহলে আমি কি বলছি যে রুট ফাইভকে আমি রুট ফাইভকে কী দিয়ে গুণ করবো, হয় রুট ফাইভকে আমি রুট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে পাঁচ, আর রুট ফাইভকে যদি আমি রুট ওভার ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করি তাহলে কী আসছে দেখো তো, রুট ফাইভ, রুট ওয়ান মানে ওয়ান বাই রুট ফাইভ, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে মান এলো এক। তাহলে এক্সের মান দুটো হতে পারে, একটা রুট ফাইভ হতে পারে, একটা রুট মানে ওয়ান বাই রুট ফাইভ হতে পারে, রুট ওভার ওয়ান বাই ফাইভ মানে ওয়ান বাই ফাইভ, তার মানে একটা হচ্ছে রুট ফাইভ আর একটা হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ। বলছে ক্ষুদ্রতম মানটি লেখো, কী বলেছিল, ক্ষুদ্রতম মান, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান এটা, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওয়ান বাই রুট ফাইভ, এটাই হচ্ছে ক্ষুদ্রতম মান। ঠিক আছে, তিনের এর অঙ্ক, তিনের বি এর অঙ্ক, অঙ্কটা করে তিনের বি, ক্ষুদ্রতম মানে বুঝতে পারলে তো, ওয়ান বাই রুট ফাইভ হবে সেটা মাথায়, তোমাকে করণী হাঁটাতে বলেছে, করণী হাঁটানো যেমন করে নিয়ম সেইভাবে করলাম আমি। কোশ্চেন নাম্বার বি বলছে থ্রি রুট টু ভাজিত তিন এর মান নির্ণয় করি, তো করছি দেখো, থ্রি রুট টু ভাজিত মানে বাই, থ্রি রুট টু বাই, সরি থ্রি রুট টু বাই থ্রি, তো হয়ে গেল কত হলো রুট টু, তার মানে গোটা গোটা সংখ্যা কেটে গেল। ঠিক আছে, এটাই বোঝাতে গেল, এটাই বোঝালো আর কিছু না। আচ্ছা, তারপর দিচ্ছে কোশ্চেন নাম্বার সি, কি বলেছে, সেভেন ডিভাইডেড বাই রুট ওভার ফর্টি এইট, এর হরের, এর হরের এটা মানে কি, সেভেন বাই ফোর রুট রুট ওভার ফর্টি এইট, বড় সংখ্যা তো ফর্টি এইট, ফর্টি এইটকে ভাঙো তো দেখো কি আসছে, দুই চব্বিশ আটচল্লিশ, লসাউতে ভাঙো, দুই বারো চব্বিশ, দুই ছয় বারো, দুই তিনে ছয়, তার মানে আটচল্লিশ সমান এলো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফোর, মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি, সরি ফোর বলছি। তাহলে আমি যদি এটাকে রুটে নিই, এটাকে রুটে নিই, রুট আটচল্লিশ ছিল তো রুটে, তাহলে এই দুটো রুটে টু এর জন্য একটা টু গোটা বেরোবে, এই দুটো টু এর জন্য একটা টু গোটা বেরোবে, এ ফেঁসে যাবে রুট থ্রি, তাহলে কত এলো অ্যান্সারটা, ফোর রুট থ্রি, তাহলে এটার মান এলো সেভেন বাই ফোর রুট থ্রি,
যদি তোমরা বলো যে এটা কি এখানে এইভাবে করবো এইভাবে, তাহলে আমি তোমাদের আরেকটা কথা বলবো, যদি তুমি এইভাবে করতে পারো তাহলে ভালো। 7/√4 × 4 × 3 মানে 4 × 4 = 3 × 8 = 48, দুটো চারের জন্য একটা চার বেরোবে, তাহলে 7/4√3 এটা এর সরলতম মান, এর সরলতম মান এটা। এবারে কি বলেছে, এর হরের করণী নিরসক হরকে, এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে, হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এর করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে একটা আমি যদি হরকে হরকে গুণ করতে বলছি এইটাকে, এটা লব এটা হর, তাহলে আমি যদি এমনি করতাম 7/4√3 এর এই রুটটাকে হাঁটাতে গেলে এখানে একটা √3 দিয়ে গুণ করতে হবে, হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে √3, তাহলে তো √3 হেসে গেল, তাহলে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাহলে হরকে √3 দ্বারা গুণ করতে হবে, √3 দ্বারা গুণ করতে হবে, এটাই হয়ে গেল অ্যান্সার, গুণ করতে হবে, তাই তো বোঝা গেল। এবারে এটা বোঝা গেল, এইবার আসছে এ বি সি হয়ে গেল, এইবার ডি এর অঙ্কটা বলে দিই, এইগুলো করাচ্ছি যদিও সোজা অঙ্ক তবুও করে দিচ্ছি তোমাদের আইডিয়াটা ঠিক করার জন্য। কোশ্চেন নাম্বার ডি বলছে √5 + 2 এর করণীয় নিরসন উৎপাদন না উৎপাদক নির্ণয় করি যা করণটির অনুবন্ধী করণী, করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক উৎপাদক আর অনুবন্ধী করণী এই দুটো সম্বন্ধে পরিষ্কার আইডিয়া থাকা দরকার, করণীয় নিরসক উৎপাদক আর অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী এই দুটো সম্বন্ধে ক্লিয়ার আইডিয়াটা থাকতে হবে। ক্লিয়ার আইডিয়াটা কি, করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক যে উৎপাদকটা তুমি লিখবে সেটা যদি এর সঙ্গে যোগ এবং গুণ করে, করণীয় নিরসক উৎপাদক হচ্ছে যেটা তোমাকে দিয়েছে তার সঙ্গে তোমার উৎপাদকটা গুণ করে যদি মূলত সংখ্যা আসে এবং যোগ করে যদি মূলত সংখ্যা আসে, তার মানে গুণ করে এবং যোগ করে মূলত সংখ্যা যোগ করে মূলত সংখ্যা হবে। তাহলে আমি যদি বলি √5 + 2 এর একটা করণীয় নিরসক উৎপাদক √5 - 2, তাহলে এই দুটো যখন গুণ, কারণ কি √5 এটা যদি গুণ করো, গুণ করার সময় কী হচ্ছে দেখো তো, তার মানে a + b × a - b মানে a² - b² তাহলে কত হলো 5 - 2, তাই 5 - 4 মানে 1, তো এটা তো ঠিক হলো, এটা তো মূলত সংখ্যা হয়ে গেল। এইবারে যদি যোগ করলে কি তাই হচ্ছে √5 + 2 + এইটা + এইটা + √5 - 2, সেক্ষেত্রে -2 + 2 কেটে তো করণী রয়ে গেল, সেক্ষেত্রে করণীটা রয়ে গেল, তাহলে করণী হাঁটলো না, গুণ করে হাঁটলো বটে ঠিক আছে কিন্তু যোগ করে হাঁটলো না, তাই এর করণী নিরসক উৎপাদক এটা হবে না। তাহলে কি হবে সেটা এবারে দেখাই তোমাকে, কি হবে সেটা এবার তোমাকে দেখাই। তাহলে তুমি যদি এটাকে এইভাবে লেখো √5, তাকে যদি এর করণীয় নিরসক যদি √2 - √5 নাও, দেখো তো কী হয়। তাহলে এই দুটো যখন তুমি গুণ করবে, যখন গুণ করবে তখন তো এটা √2 - √5² হচ্ছে, তো গুণের সময় তো হয়ে যাচ্ছে, গুণের সময় কোনো, তাহলে এটা হয়ে গেল তোমার -1, এটা মূলত সংখ্যা, কিন্তু যখন যোগ করছো তখন √2 + √5 এইটা প্লাস এইটা করো +2 - √5, তাহলে কি হলো এইটা এইটা কেটে গেল এবারে, তাহলে মূলত সংখ্যা এলো, তাহলে আগ গুণ করে মূলত সংখ্যা পাচ্ছ, যোগ করে মূলত সংখ্যা পাচ্ছ, তাহলে √5 + 2 এর করণীয় নিরসক উৎপাদক হলো √2 - √5, তাহলে আমি লিখবো এখানে যে এর করণীয় নিরসক উৎপাদক √2 - √5 যা অনুবন্ধী করণী, রাইট, বোঝা গেল এবারে অনুবন্ধী করণী। তো
তাহলে অনুবন্ধীকরণে নিয়ে আইডিয়াটা কিছুটা বুঝলে, তাই তো? ডি দেখো, অঙ্ক আমি বহুত খুবই সোজাভাবে বোঝাই, আমার ধারণা অনুসারে আমি এতদিন যা পড়াশোনা করাচ্ছি, যা পড়াচ্ছি ছেলেদের, তাতে ছেলেরা খুব সহজেই বুঝতে পারে। আর আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি যে মাস্টারমশাইরা অঙ্ক করে দিলেন আর তুমি ঘরে চলে এলে, দিয়ে মাথায় হাত দিয়ে বসে গেলে, সেই জিনিসটা যাতে না হয় আমি সেটা কখনোই করতে দিই না, ঠিক আছে? আমি সব সময় তোমাদের বোঝাবার চেষ্টা করি, যার জন্য অঙ্কের ভিডিও করি, ঠিক আছে? তা বলছে রুট ফাইভ, এবার পরের অঙ্কটা ইয়েরটা, রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন সমান নাকি ওয়ান বাই সেভেন রুট ওভার থার্টি ফাইভ প্লাস এ, এর মান কত? এই এটার মান জিজ্ঞেস করেছে। তো তুমি তোমার সরল করে যাও, এইটা ডিভাইডেড বাই এইটা, রুট ফাইভ প্লাস রুট টু বাই রুট সেভেন সমান, এটা তুমি করো এবারে, এটা হচ্ছে রুট রুট ওভার পঁয়ত্রিশ প্লাস এ বাই সেভেন, হয়েছে তো? এইবারে দেখো, এই রুট সেভেন আর এই সেভেন কেটে একটা রুট সেভেন থাকে এখানে, থাকে তো? রুট সেভেন মানে তো দুটো রুট সেভেন, এই রুট সেভেন আর এই এই রুট সেভেন দিয়ে দুটো রুট সেভেনকে কেটে একটা রুট সেভেন পরে থাকে, এইটা দিয়ে এটাকে গুণ করো, আর এখানে কত রইল, এক রইল, এক দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে রুট পঁয়ত্রিশ প্লাস এ, এটা এ কিন্তু চার নয়, এ, ঠিক আছে, সমান এই রুট সেভেন দিয়ে রুট রুট সেভেন দিয়ে গুণ করো, রুট সেভেন দিয়ে রুট ফাইভকে গুণ করলে রুট পঁয়ত্রিশ, আর রুট সেভেন দিয়ে রুট টুকে গুণ করলে প্লাস রুট চোদ্দো, রাইট? এইবারে এদিকে রুট পঁয়ত্রিশ আছে, এদিকে রুট পঁয়ত্রিশ আছে, কেটে দাও, তাহলে এর মান কত বেরোলো, রুট ওভার ফোরটিন, এটা হয়ে গেল অ্যান্সার, বোঝা বোঝা গেল এবারে? এটা ইয়েরটা হলো, এফেরটা করি, বলছে ফাইভ এফ, কোশ্চেন নাম্বার এফ, ফাইভেরটা বলছে ফাইভ বাই, এফেরটা বলছে ফাইভ বাই, ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু, এর হরের, হর কোনটা, এটা হচ্ছে হর, হরের করণী নিরসক উৎপাদন লিখি যা অনুবন্ধী করণী নয়, তাহলে এ এটার অনু রুট থ্রি, রুট থ্রি মাইনাস টু, এর অনুবন্ধী করণী হতে পারে রুট থ্রি প্লাস টু অথবা মাইনাস রুট থ্রি প্লাস টু, ঠিক আছে, এটা হতে পারে। তা এইটার সঙ্গে এইটা যোগ, গুণটা তো হয়ে যায়, যোগের সময় দেখো এটা যখন যোগ করবে এইটার এটা কাটবে না, তাহলে এটা তো নয়, এইটা সরি, এটা অনুবন্ধী করণী নয়, আর এইটা দেখো যখন এইটা আর এটা যোগ করবে তখন এইটা এটা কেটে যাবে, তাহলে এটা অনুবন্ধী করণী, তোমাকে বলেছে অনুবন্ধী করণী নয় এমন করণী নিরসক উৎপাদক লেখো, তাহলে এটাই, তাহলে হরের, হরের করণী নিরসক উৎপাদক, হরের করণী নিরসক উৎপাদক, হরের করণী নিরসক উৎপাদক, উৎপাদক এই এইটা এইটা রুট থ্রি প্লাস টু যা অনুবন্ধী করণী নয়, সেটা তো তোমাকে বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়বে, অনুবন্ধী করণী নয়, আর তুমি অনুবন্ধী করণী নয়টার পরণী দিয়ে অঙ্ক করে চলে এসছো, পাবে জিরো, ঠিক আছে? ওই জন্য অঙ্কটাকে পরিষ্কারভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার চার, কোশ্চেন নাম্বার চারেরটা দেখি কী বলেছে, কোশ্চেন নাম্বার চারের অঙ্কটা বলছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ এবং মাইনাস টু মাইনাস রুট সেভেন, এইটা ও এইটা, ঠিক আছে, এই দুটোর কী বলেছে, এর মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনু মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লেখো, এর এটার অনুবন্ধী করণীদ্বয় লেখো, তাহলে এটার অনুবন্ধী করণী কী হবে, আমাকে এইটা কাটতে হবে, তার মানে এর অনুবন্ধী করণী হবে মাইনাস নাইন প্লাস ফোর রুট ফাইভ, আর এইটার অনুবন্ধী করণী হবে মাইনাস টু প্লাস রুট সেভেন, বুঝতে পেরেছ? এই হচ্ছে অনুবন্ধী করণী, ঠিক আছে? আচ্ছা, এবারে পাঁচের অঙ্কটায় যাই, আচ্ছা পাঁচেরগুলো পারবে তোমরা, এগুলো আর বলার দরকার নেই, আমি দেখছি ছয়ের হরণী, হ্যাঁ ছয়ের হরের করণী নিরসন করি,
এর দুই একটা অঙ্ক করানো খুব দরকার আছে। পাঁচেরগুলো পারবে, সোজা আছে, দেখে নেবে, কিচ্ছু নেই পাঁচে। ছয়ের অঙ্কগুলো দেখো, ছয়ের সবগুলো করব না আমি, প্রথমে তিনেরটা করব আর তারপরে করব ছয়েরটা। ছয়ের তিনেরটা করছি, বলছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, বলছে হরের করণী নিরসন করো। হর মানে এটা, এর করণী নিরসন করতে গেলে কি করবে, এইটা দিয়েছে। হরের করণী নিরসন মানে এইটার অপোজিট দিয়ে মাল্টিপ্লাই করো উপর এবং নিচে। এই হর এটা আছে এর অপোজিট, মানে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে নিচে করলে এবং রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপরে করতে হবে। তাহলে উপরে কী এলো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দাও, মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী এলো, রুট থ্রি, উপরেটা হিসাব করে দেখো তো, রুট থ্রি স্কোয়ার মানে তিন, মাঝে টু রুট থ্রি ইন্টু ওয়ান মানে টু রুট থ্রি প্লাস এক, আর নিচে কী হলো তিন মাইনাস এক, নিচে তিন মাইনাস এক, তাহলে তিন আর একে চার প্লাস টু রুট থ্রি বাই দুই। এবার ওপর থেকে দুই কমন নাও তো, টু প্লাস রুট থ্রি, দেখো কমন নিতে তো জানো, ওটা তো শেখাতে হবে না, এখান থেকে টু কমন নিলে টু টু কেটে গেল, তাহলে টু প্লাস রুট থ্রি হলো অ্যান্সার, হয়েছে তিনেরটা। এইবারে কোশ্চেন নাম্বার ছয়ের অঙ্কটা দেখা, ছয়ে ছয় ভি আই, ঠিক আছে, কোশ্চেন নাম্বার ছয়ে ছয় কী বলেছে, থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি বাই থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি, একই তো অঙ্ক। এটা হরের করণী নিরসন করতে হবে, তার মানে হরে যা আছে তার অপোজিট দিয়ে গুণ করতে হবে, আগে যা আছে সেটা টুকে ফেলো, থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি ওপরে আছে আর নিচে আছে থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি, নিচে অপোজিট দিয়ে গুণ করো, মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করো, থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি, তাহলে উপরে ওটা দিয়ে গুণ করলে উপরেটা হোল স্কোয়ার হয়ে গেল। আমি এখানে দুবার লিখেছি, এখানে ইচ্ছে করে লিখলাম না, একই জিনিস দুবার বা লেখো নাও, তোমরাই লেখো, থ্রি প্লাস টু রুট থ্রি, এই তো, তার মানে তো হোল স্কোয়ার। এইবারে এটার মানে কী হলো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সেক্ষেত্রে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখতেই পাচ্ছ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে টু রুট থ্রি, টু রুট থ্রি স্কোয়ার। তাহলে কত হলো দেখো তো, এবারে সরল করো তো দেখি, এইটা দেখো এটা রুট টু স্কোয়ার, তিন ত্রিক্ষা নয় আর রুট টু স্কোয়ার মানে দুই, মানে নয় দুগুণে আঠেরো প্লাস এটা কত হচ্ছে তিন, দুই তিনে ছয়, ছয় দুগুণে বারো আর রুটে রুটে গুণ করে ছয়, তাহলে বারো রুট ছয় এটা কত হচ্ছে দেখো তো, দুই দুয়ের স্কোয়ার চার, চার আর রুট থ্রি স্কোয়ার তিন, চার তিনে বারো আর নিচে কত আসছে দেখো তো, তিন ত্রিক্ষা নয় দুগুণে আঠেরো মাইনাস দুই দুগুণে চার তিনে বারো, তাহলে কত এলো বলো তো, এখানে গোটা সংখ্যা আঠেরো প্লাস বারো তিরিশ প্লাস বারো রুট সিক্স, আর নিচে কত আসছে আঠেরো মাইনাস বারো মানে হচ্ছে ছয়, তাহলে উপর থেকে যদি একটু একটু এই অঙ্কটাকে এখানে টানি আর, তাহলে এখান থেকে উপর থেকে ছয় কমন যাচ্ছে, তাহলে ছয় কমন গেলে পাঁচ প্লাস ছয় দু টু রুট সিক্স বাই সিক্স, সিক্স সিক্স কেটে গেল, কেটে গেল, অ্যান্সার হলো ফাইভ প্লাস টু রুট সিক্স, এই হয়ে গেল এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরে সাতেরগুলো দিয়েছে, সাতেরগুলো জাস্ট বুঝিয়ে দেবো, করবো না, ঠিক আছে, কী করবো, এই যে দুটো অঙ্ক করালাম এটাই সাফিসিয়েন্ট, এটা দেখে দেখে তোমরা পারবে, এটা দেখে দেখে মানে বুঝে নাও, বুঝে নিয়ে তুমি পারবে। অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা দুটো অঙ্ক দেখলে অতে বললে না এটা ভালো নয়, ওটা ঠিক নয়, কিন্তু সেভেনের এক, সেভেনের একের অঙ্ক বলছে থ্রি রুট টু প্লাস রুট ফাইভ, এটাকে ভাগ করো তুমি
টু রুট টু প্লাস ওয়ান দিয়ে ভাগ, মানে এইবারে এইবারে বলছে হরের করণী, এবারে হরের করণী নিরসন করো বা দ্বিতীয়টি ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করো, তার মানে হরের করণী নিরসন করো। তাহলে এর অপোজিট দিয়ে রুট টু প্লাস ওয়ান আছে, এখানে রুট টু মাইনাস ওয়ান দিয়ে ওপর নিচে গুণ করবে, হয়ে গেল, সবগুলোই তাই আছে, কোনো অসুবিধা নেই। এবার আটের অঙ্কে আসছি, আটের অঙ্কে কী দিয়েছে, একটা সরল দিয়েছে আটের অঙ্কে, আটের একের অঙ্ক টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান। লক্ষ্য করো অঙ্কটাকে, অঙ্কটা কী দিয়েছে, ডিজাইনটা দেখো, এটা এ প্লাস বি তো এটা এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এইবারে এইটা এই তুমি যখন লসাগু করবে তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। তাহলে এইটা এ প্লাস বি এই আর এ মাইনাস, এটা মানে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বিকে বাদ দিলে এ মাইনাস বি দিয়ে এটা গুণ হবে, তার মানে টু রুট ফাইভ প্লাস ওয়ানকে তুমি গুণ করবে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে। এখানে মাইনাস সাইন, রিমেম্বার মাইনাস সাইনই ছেলেরা দেখতে পায় না, বাকি সব দেখতে পায়, মাইনাস সাইন এটা আগে লেখো ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান, তো এখানে কে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান, তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ হবে, রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে কি এলো, নিচেরটা হিসাব করো, রুট ফাইভ স্কোয়ার মানে পাঁচ মাইনাস এক স্কোয়ার মানে এক, এটা এবারে গুণ করে দাও, এইটার সঙ্গে এটা গুণ, খুব চোখ রেখে রেখে গুণ, দুই হচ্ছে গোটা সংখ্যা আর রুট ফাইভ, রুট ফাইভ গুণ করে ফাইভ, আবার এইটা দিয়ে এইটা দিয়ে এইটাকে প্লাসে মাইনাসে মাইনাস, টু রুট ফাইভ ইন্টু ওয়ান মান হচ্ছে টু রুট ফাইভ, এবার এইটা দিয়ে এটাকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস রুট ফাইভ ইন্টু ওয়ান মানে রুট ফাইভ, আর এইটা দিয়ে এইটাকে প্লাসে মাইনাসে মাইনাস এক, এই হলো এর গুণফলটা, মাইনাস ব্র্যাকেট রাখবে এখন, ঠিক আছে, ব্র্যাকেট রাখবে, এইটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে গোটা সংখ্যা বলতে ফোর আছে আর রুট ফাইভ, রুট ফাইভ গুণ করে পাঁচ, ফোর রুট ফাইভ দিয়ে ওয়ানকে গুণ, তাহলে এটা হয়ে গেল ফোর রুট ফাইভ, এবার মাইনাস ওয়ান দিয়ে রুট ফাইভকে গুণ মানে মাইনাস রুট ফাইভ, আর মাইনাস ওয়ান দিয়ে প্লাস ওয়ানকে গুণ মানে মাইনাস ওয়ান, রাইট। দেখো কত ধৈর্য ধরে অঙ্কটা করা, কিছুই নেই অঙ্কটার মধ্যে, পাঁচ থেকে এক বিয়োগ করো চার, এইবার দেখো তো দুই পাঁচে দশ, দশ দশ মাইনাস এক, এ দেখো দুই পাঁচে দশ, দশ মাইনাস এক নয় হলো, মাইনাস টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ মানে একটা মাইনাস রুট ফাইভ হলো, তো তার মানে এত বড়টাকে এইটুকু করে দিলাম মাইনাস। এখানে দেখো চার পাঁচে কুড়ি, কুড়ি থেকে এক বিয়োগ করলে উনিশ হলো, চার পাঁচে কুড়ি থেকে এক বিয়োগ, আর চারটে রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ কম করলে তিনটে রুট ফাইভ থাকে। এইবার তুমি ব্র্যাকেট উঠিয়ে দাও আর নিচে চার লেখো, ঠিক আছে। তাহলে এইবারে ব্র্যাকেট ওঠাও তো নাইন মাইনাস রুট ফাইভ, এইবারে এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হবে, মাইনাস উনিশ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট ফাইভ, এইবারে হিসাবটা করো তো কী হলো, নয় মাইনাস উনিশ, এবারে এই দিক এখান থেকে এখানে টেনে নিচ্ছে একটু, ঠিক আছে, নয় মাইনাস উনিশ, আচ্ছা নিচে কী ছিল চার, নয় মাইনাস উনিশ মানে হচ্ছে মাইনাস পনেরো, আর মাইনাস রুট ফাইভ আর মাইনাস তিনটে রুট ফাইভ মানে মাইনাস চারটে রুট ফাইভ হলো, এই হলো তোমার অ্যান্সারটা। এবারে এটাকে আর একটু সরল করতে পারলে, এই সরি আমি এটা তো ভুল করলাম, নয় মাইনাস উনিশ মানে মাইনাস দশ, ঠিক আছে। এখন তুমি এখান থেকে কী কমন নিতে পারবে, আমার মতে এখান থেকে তুমি কমন নিতে পারবে টু রুট ফাইভ, ঠিক আছে, টু রুট ফাইভ কমন নিতে পারবে, কেন বলবো দেখো, মাইনাস টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ হলো, রুট ফাইভ, রুট ফাইভ ফাইভ দু দশ মাইনাস ফোর রুট ফাইভ বাই ফোর, এটাকে অ্যান্সার লিখে দিলেও কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। তুমি এখান থেকে কী কমন যাচ্ছে, এবারে দেখো তুমি কমন যাচ্ছে মাইনাস টু রুট ফাইভ, মাইনাস টু রুট ফাইভ কমন যাচ্ছে, এখানে একটা রুট ফাইভ পড়ে রইল, এই মাইনাস কমন নিচ্ছে বলে এই মাইনাসটা প্লাস, আর রুট ফাইভ কমন নিচ্ছে এখানে টু বাই চার, এই হলো অঙ্কটা, দুই দুগুণে চার, এটাই অ্যান্সার লিখে দাও, কেউ মানা করবে না, আর নাহলে এটাকে অ্যান্সার লেখো, ঠিক আছে। তাহলে আটের একের অঙ্ক একটা অঙ্ক করে দিলাম, ঠিক আছে, আটের একটা অঙ্ক করে দিলাম, পরের অঙ্ক একই অঙ্ক, ওটা আর করবো না, তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের কোষে দেখি নয় দশমিক দুইয়ের, কোষে দেখি নয় দশমিক দুইয়ের তোমাদের সবগুলোই প্রায় করে দিলাম, ঠিক আছে।
এইবারে পরের দিন আমি তোমাদের কোষে দেখি 9.3-এর অঙ্কগুলো করাবো, যেগুলো কিন্তু তোমরা যার জন্য তোমরা অপেক্ষা করছো। 9.3-এর মোটামুটি বিকল্পনীয় আচ্ছা ভিসিএ এমসিএ এগুলো আছে না, এগুলো করাবো, তা এগুলোও করিয়ে দেবো। বেছে বেছে কটা করাতে হবে 9.3-এর, এই এখান থেকে পরীক্ষায় বেশি দেয়। আর ওই আগে আজকে যেগুলো করালাম সেগুলো অবজেক্টিভ অবজেক্টিভ দেয়। তার থেকে বড় কথা, 9.3-কে করতে গেলে 9.2-এর হেল্প দরকার, ওই জন্য 9.2-টা করিয়ে নিলাম। কাল এই পরের ভিডিওতে 9.3 করাবো, ঠিক আছে? তোমরা অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, যাতে চটজলদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তোমাদের উপকারের জন্যই ভিডিও করছি, তোমরা দেখলেই আমি সাকসেস, আমার সাফল্য। তোমাদের ভালো হলেই আমার ভালো, তোমাদের উপকার হলেই আমি আনন্দিত। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।